বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্য থাকুন। রায় বাতিলের পাঁচ বছর পর এমপি হাজী সেলিমের দুর্নীতি মামলা ফের উঠছে হাইকোর্টে, এবং কাল পদ্মা সেতুতে বসছে 37তম স্প্যান, বাকি চারটির মধ্যে দুটি যোগ হবে এ মাসে। পুরো সেতু দেখার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন শিরোনাম জনপদ, সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্য থাকুন। এক সপ্তাহের ব্যবধানে কাল পদ্মা সেতুতে যোগ হচ্ছে 37তম স্প্যান, বাকি চারটির মধ্যে দুটি চলতি মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। মাঝ নদীতে 9 ও 10 নম্বর পিলারের ওপর 37 নম্বর স্প্যানটি বসলে দৃশ্যমান হবে 5.5 কিলোমিটারের বেশি সেতু। সাইফুল ইসলামের ছবিতে হেসান জুয়েলের রিপোর্ট। জাজিরা প্রান্তের মতো মাওয়া প্রান্তেও এখন লম্বা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। এক মাস আগেও যেখানে এই প্রান্তে স্প্যান বসানো ছিল মাত্র দুইটি, এক মাসের ব্যবধানে পাল্টে গেছে সে দৃশ্য। 11 অক্টোবর থেকে 6 নভেম্বর মাত্র 25 দিনে বসে গেছে আরও 5টি স্প্যান। সব মিলে এখন মাওয়া প্রান্তে একসাথে বসানো আছে 7টি স্প্যান, দৃশ্যমান 1 কিলোমিটারের বেশি। মাওয়ার 2 নম্বর থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত পিলারে স্প্যান বসানোর পর এখন 9 ও 10 নম্বর পিলারে বসানো হবে নতুন একটি স্প্যান। এটি একেবারেই মাঝ নদীতে, অর্থাৎ নদীর এই অংশে গভীরতা সবচেয়ে বেশি। তবে শুকনো মৌসুম শুরু হওয়ায় আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে পানি, কোথাও কোথাও দেখা দিয়েছে নাব্য সংকট। সবশেষ দুটি স্প্যান বসাতে এই সংকট এর মধ্যেই ভুগিয়েছে পদ্মা সেতুর চীনা কর্মীদের। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের কাছে হওয়ায় মাওয়া প্রান্তের স্প্যানগুলো দিনে দিনে বসে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু নানা জটিলতায় এখন 2 দিন করে সময় লাগছে। সেটি মাথায় রেখে 37তম স্প্যানের ক্ষেত্রে প্রথম দিন স্প্যান নির্ধারিত পিলারের কাছে নিয়ে সব প্রস্তুতি সেরে রাখা হবে। কোনো কারণে সেটি বসানো না গেলে বাকি কাজ শেষ করা হবে দ্বিতীয় দিন। চলতি মাসে 4টি স্প্যান বসানোর পরিকল্পনা, সে হিসেবে এটি হতে যাচ্ছে মাসের দ্বিতীয় স্প্যান। 37তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা হবে 5.5 কিলোমিটারের বেশি সেতু, আর মাত্র বাকি থাকবে 600 মিটার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে 19 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 1733 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,25,353 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,524 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,84,687 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1,733 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,25,353 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,127 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,715 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,43,131 জন। লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম মেয়ে ও শালিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচার আইনে মামলা করেছে দুদক। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে নিজের অবৈধ টাকা স্ত্রী ও মেয়ের নামে জমা রাখেন পাপুল। সেই টাকা শালিকার ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে বিদেশে পাচার করেন তিনি। প্রয়োজনে তাকে বিদেশ থেকে আনার কথা জানিয়ে দুদক কমিশনার বললেন শিগগিরই আরও কয়েকজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রাপ্ত বয়স দেখে নিজেদের অবৈধ সম্পদ রেখেছেন শালিকার নামে, যার কোনো আয়ের উৎস নেই। তার নামে 2,31,37,737 টাকার 34টি FDR-এ নগদ অর্থ জমা রয়েছে, 24,29,45,725 টাকার অস্থাবর সম্পদ মেয়ের নামে। এভাবে 148 কোটি টাকার অবৈধ সম্পদ গোপন করার চেষ্টা সংসদ পাপুল ও সেলিনা ইসলাম দম্পতির। মানি লন্ডারিং হলে বিদেশেও হতে পারে, সেগুলো আমাদের বিবেচ্য বিষয়। সেটা আমার মনে হয় যে মামলা করার পরেও তো আমাদের কাজ চলবে, তখন আমরা এটা পেয়ে যাবো। সেইটা আন্তর্জাতিক আইনে যেভাবে তাকে আনা প্রয়োজন সেই ব্যবস্থা আমরা নেব। দুদকের অনুসন্ধানে জানা যায় NRB কমার্শিয়াল সহ 3টি ব্যাংকে পাপুলের শালিকা জেসমিন প্রধানের নামে 5টি হিসেবে জমা হয় মোট 148 কোটি 41 লাখ টাকা। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ও অনেকের ব্যাংক হিসাব থেকে 5টি হিসেবে ওই পরিমাণ টাকা জমা করা হয়, পরে তা থেকে 148 কোটি 21 লাখ টাকাই তুলে নিয়ে আত্মসাৎ করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপুল ছাড়াও
অনুসন্ধানাধীন অন্য এমপিদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক কমিশনার। আমাদের কাছে কোনো দল নেই, দল মত ব্যক্তির ঊর্ধ্বে আমরা কাজ করি। মানুষের প্রত্যাশা পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি, আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। করোনার স্থবিরতা কাটিয়ে মাতারবাড়ি সমুদ্র বন্দরে কাজ শুরু, আগামী বছরই প্রাথমিক কার্যক্রমের প্রস্তুতি। কন্টেইনার পরিবহন নির্বিঘ্ন করতে রাস্তা ঠিক করা জরুরি। খালাসের রায় বাতিলের পাঁচ বছর পর এমপি হাজি সেলিমের দুর্নীতি মামলা ফের শুনানির জন্য উঠেছে হাইকোর্টে। এরই মধ্যে বিচারিক আদালতের নথি তলব করেছেন আদালত। এ মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল এমপির। সাজা বহালের আশাবাদ দুদক আইনজীবীর, আর দুদকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিমের আইনজীবী। দুর্নীতির মামলায় এমপি হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় আপিল বিভাগ বাতিল করে ২০১৫ সালে। সে সময় রায়ে বলা হয় অপরাধের গুরুত্ব বিবেচনা না করে সেলিমকে খালাস দেয়া হয়। এরপর নতুন করে শুনানির জন্য মামলাটি আবারও পাঠানো হয় হাইকোর্টে। এরপর কেটে গেছে ৫ বছর। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর সহ নানা অনিয়মের অভিযোগে পুত্র ইরফান সেলিম গ্রেফতার হওয়ার পর সমালোচনার মুখে বাবা হাজি সেলিমের দুর্নীতির মামলা শুনানির দিন ধার্য করতে আবেদনটি করে দুদক। বুধবার শুনানি শেষে এ মামলার সব নথি তলব করেন উচ্চ আদালত। এতদিন পর কেন ঘুম ভাঙল দুদকের? দু তিনবার আদালত পরিবর্তন হয়েছে। সর্বশেষ যখন আমরা মেনশন করতে গেলাম তখন ৮ মার্চ চলে আসলো করোনা। পরবর্তীতে অপেক্ষা করার জন্য আমরা যখনই এটা পেলাম তখনই মেনশন করতে গেলাম। হাজি সেলিমের পরিবার নিয়ে কী ঘটনা সেই সম্পর্কে আমরা জানি না, আমাদের জানার ইচ্ছাও নাই। কিন্তু থিং ইজ দ্যাট হাজি সেলিম হলো কনভিক্টেড পার্সন, এখন তার আপিলটি আমরা শুনানির জন্য চেষ্টা করছি। এমপির আইনজীবীর দাবি তারা বারবার শুনানির উদ্যোগ নিলেও সাড়া মেলেনি দুদকের। ২০১১ সাল থেকে অদ্যবধি পর্যন্ত দুদক অদ্য মামলায় এই রেকর্ডটা সামিল করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। একটি সূত্র বলছে সেলিমের মামলা পরিচালনায় দুদকের আগের আইনজীবীর আন্তরিকতা প্রশ্নবিদ্ধ ছিল, সে কারণে তাকে এই মামলা পরিচালনা থেকে বাদ দেয়া হয়। এমপি সেলিমের মতো আরও এক ডজন আসামির মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে উচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেয়া হচ্ছে অবাস্তব অফার, অতিরিক্ত অর্ডার নিয়ে দেয়া হচ্ছে না ডেলিভারি। অনলাইন শপগুলোর বিরুদ্ধে এসেছে এ ধরনের অন্তত ৫,০০০ অভিযোগ। আর ভোক্তা অধিকারের গণশুনানিতে প্রতারণার শিকার গ্রাহকরা জানিয়েছেন নানা হয়রানির কথা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। করোনাকালে পাল্টেছে কেনাকাটার ধরন, সংক্রমণের ঝুঁকি এড়াতে অনলাইন কেনাকাটাতেই ঝুঁকছেন বেশিরভাগ মানুষ। বাড়তি চাহিদার সুযোগে অনেক অনলাইন শপ লোভনীয় অফারের টোপ দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গণশুনানিতে উঠে আসে এক পণ্যের পরিবর্তে অন্য পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য দেয়া সহ প্রতারণার নানা তথ্য। কিছু প্রোডাক্ট এরকম থাকে যে ক্লিয়ার থাকে না, আবার এক দুটো এমন ঘটনাও ঘটে যে এক্সপায়ার্ড প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়। অ্যাভেলেবল প্রোডাক্ট না থাকে, প্রতিকার না পেয়ে ক্রেতারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্বারস্থ হয়। এক্ষেত্রে নৈতিকতা বজায় রেখেই ব্যবসা করার আহ্বান জানান সংস্থার মহাপরিচালক। আমি যে পণ্যের অর্ডার দিলাম দেখা গেল অন্য পণ্য, আবার লোভনীয় সব অফিসের জন্য ব্যবসা করছে, যেমন ঠিক আছে জনকল্যাণ দেখাও, কিন্তু অঙ্গ হিসাবে কাজ করে আমাদের সকলের চাই। করোনার কারণে অর্ডার বেশি থাকায় সব পণ্য যথাসময়ে সরবরাহ করা যাচ্ছে না স্বীকার করে ছোটখাটো বিষয়ে হয়রানি না করার আহ্বান জানান অনলাইন শপের কর্মকর্তারা। পণ্য আমদানিতে শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিরও অভিযোগ করেন তারা। আমি রিপ্লাই দিলাম রাসাকে, কিন্তু কাস্টমটা আমার পণ্য রাখে। আমরা আমাদের সাইট থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্টটা দিয়েছি। শুনানিতে জানানো হয় প্রাপ্ত অভিযোগের ৭৫% আসে ই ও এফ কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনলাইন ব্যবসা পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের কাজ করছে বলেও জানান মহাপরিচালক। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন স্থবিরতা কাটিয়ে আবারও পুরোদমে সচল হতে শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর স্থাপনের কার্যক্রম। আগামী মাসে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত ৩টি জেটি সহ নতুনভাবে তৈরি করা ১৫ কিলোমিটারের চ্যানেল বুঝে পাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মহেশখালী মাতারবাড়ি এলাকার পুরো দৃশ্যপটেই বদলে গেছে। সাগরের বুকে তৈরি করা নতুন ভূমিতে কাজ করছে বড় বড় বুলডোজার, ক্রেন সহ ভারী ভারী সব যন্ত্রপাতি।
1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা তিনটি জেটি সহ পুরো চ্যানেল বন্দর কর্তৃপক্ষ বুঝিয়ে নেবে চলতি বছরে। ইতিমধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি দায়িত্ব বুঝিয়ে নিতে 16 নভেম্বর দেশে আসবেন পরামর্শক প্রতিষ্ঠানের বিদেশি বিশেষজ্ঞরা। মে মাস থেকে আমরা অপারেশন কার্যক্রম পুরোদমে কোল বেস পাওয়ার প্ল্যান্টের জেটিতে শুরু করব এবং বন্দরের যে কাজ সেটি সম্পন্ন হয়ে আমরা 2025। ব্যবসায়ীদের মতে এই অঞ্চলের ব্যবসায়িক হাব হিসেবে বড় ধরনের ভূমিকা রাখবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এখান থেকে কানেক্টিভিটি মাদার ভেসেলগুলো বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে কিন্তু মুভ করতে পারবে, এদের চায়নার সাথে বলেন অথবা ইউরোপের সাথে বলেন অথবা আমরা যদি পশ্চিমে আমেরিকার সাথে বলেন। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে কন্টেনার পরিবহনের খরচ বেড়ে যাওয়ার সংখ্যা ব্যবসায়ীদের। অবশ্য বন্দর কেন্দ্রিক নতুন সড়ক নির্মাণের জন্য প্রায় 8,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রডিউসারগুলো যারা ঢাকা বেজ আর দেখা যাচ্ছে চিটাগাংয়ে হলে এটার জন্য ডিস্টেন্সটা কমে টাইমটা আমাদের অনেকটা সেভ হবে, কিন্তু মাতারবাড়ির কারণে আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশনটা অনেক বেড়ে যাবে মনে হচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের 17,000 কোটি টাকার মধ্যে প্রায় 10,000 কোটি টাকার যোগান দিচ্ছে জাইকা। 2025 সালের শেষ নাগাদ চূড়ান্ত অপারেশনে যাবে সমুদ্র বন্দরটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। এবং কাল পদ্মা সেতুতে বসছে 37তম স্প্যান, বাকি 4টির মধ্যে 2টি যোগ হবে এ মাসে। পুরো সেতু দেখার জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়ে।